এই যে এত উঁচু পাহাড়ের ওপর একলা দাঁড়িয়ে আছে চোখে জল নিয়ে, এ হলো আমাদের এই গল্পের নায়ক। এই যেখানে দাঁড়িয়ে আছে সেটা পাহাড়ের চূড়া নয়, বরং এটা ওর জীবনের অংশ। ওই মুহূর্তে এখানে নিজের জীবনের কাছে হেরে গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। চেন্নাইয়ের পট্টিপাকামেই এর আসল বাড়ি। বস্তির লোকেদের ছাড়া এর আর কোনো আত্মীয় ছিল না। কল সেন্টারে ট্যাক্সি ড্রাইভারের কাজ করত, তাতেই রোজগার হতো। পেট ভরে শান্তিতে খাবার খাওয়া আর চুপচাপ কোনো টেনশন না নিয়ে ঘুমিয়ে পড়া, এই ছিল তার জীবন। আর কোনো স্বপ্ন নেই। সকলে এর সাথে যাতায়াত করে, কিন্তু এর সাথে কারোর সম্পর্ক থাকে না। এত আনন্দে থাকা মানুষ আত্মহত্যা কেন করতে গেল, এই কথাটা একেবারেই বোঝা যাচ্ছে না। হয়তোবা এর কারণটা এর পাস্টে লুকিয়ে আছে। তার মধ্যে থেকে কিছু কারণ আমরা জানার চেষ্টা করব। প্রথমেই জানব এর নাম। আমার নাম হলো ঘাগরা। এ ঘাগরা, এ ঘাগরা, ও ঘাগরা, এ ঘাগরা, এ ঘাগরা, এদিকে, ও ঘাগরা। আর দ্বিতীয় হলো এর গায়ের রং। আর তৃতীয় হলো আইটির লোকেরা। আরে আরে তাড়াতাড়ি ভাই, ঘাগরা হর্ন বাজিও না, এই ছেলেগুলোর অভ্যাস তুমিই খারাপ করেছো। রোজ রাতে এখানে এসে হর্ন বাজাতে থাকো। আমার কথা শোনো, লিফট বন্ধ আছে, এরা রোজ লিফটে গিয়ে বমি করে আর সকালে আমার কাছে কমপ্লেন জানায়। তুমি এদেরকে সিঁড়ি দিয়ে নিয়ে যাবে। তোকে গাল দিচ্ছে রে গাল, দাঁড়া তো।
হ্যালো প্রিয়া, হে মোটে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গাগরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভাই। হ্যাপি লাভার্স ডে গাগরা। সারাদিন তোমরা মেয়েদের সাথে ঘোরাঘুরি করবে, এ ঘুরবে, ও ঘুরবে, আর ওটাও ঘুরবে, আর তোমাদের আর কত সহ্য করবে ভাই? আরে তোমরা তো মেয়েদেরকে জড়িয়ে ধরো, ওর চুমু খাও আর মজা করো ওদের সাথে। আর আমি যখন একটা মেয়ে চাই বললাম, তোমরা আমার কাজটা করলে না, এরকম হবার হয় নাকি মালিক? আমি চলে যাচ্ছি এখান থেকে। তুই মেয়েটার সাথে কথা বলতে চাস, তাহলে চল গিয়ে ফিগারটা দেখ, তারপর ডিসাইড করবি কথা বলবি কিনা। উপরে কি মেয়ে আছে মালিক? এই ঘাগরা, তুই আজ এত টেনশনে কেন ছিলিস? মা কই দম মালিক, একটু মাথাটা খারাপ হয়ে গেছিল। দেখিস তো কিসব। ঠিক আছে, ওসব ছাড়। এই দেখ ফেসবুক। মালিক, আমি আরসি বুক আছে জানতাম, এটা আবার কোন বুক? আরে এটা পড়ার বুক না, এটা মেয়ে পটানোর বুক রে। ছেলেদের উচ্ছন্নে যাওয়া আর মেয়েদের প্রেগন্যান্ট হওয়া সবের জন্য দায়ী এই বুক। কিন্তু মালিক, আমার মুখটা দেখে কি কোনো মেয়ে হ্যাঁ বলবে? তার জন্য ট্রিক আছে ভাই। তুই নিজের ফটো কেন দিয়েছিস ভাই? যে ভালো দেখতে তার ফটো লাগিয়ে দিবি। মালিক মালিক, তোমারও কি ফটো দেখেই শুরু হয়েছিল সব? হ্যাঁ হ্যাঁ, আমারটা লাগিয়ে দে। এর ফটো লাগাবি? একে দেখলে মনে হয় গডজিলা বংশের শেষ বংশধর। এই দেবো না একখানা, তুই কি দেখতে হিরোর মতো নাকি? হ্যাঁ তুই বল। তোমার ফটো? আরে ও আন্টি স্পেশালিস্ট, ওর ছবি রাখলে আন্টিরাই পড়বে। আর মালিক মত তো তোমার ফটো। আরে ওর ছবি লাগানোর থেকে ভালো তুই তোর নিজের ছবি লাগা ভাই। তাহলে কার ছবি রাখবো? নিজের বন্ধুকে সন্দেহ করলে না ছুরি ঢুকিয়ে দেব, বন্ধুদের উপর ভরসা নেই। কিন্তু মালিক আমার ছবি। হ্যাঁ মালিক, মনে পড়েছে, আমি একটা লোকের ছবি তুলেছিলাম, ওটা আমার কাছে আছে। শোন আমার কথা, শোন। এই শোন তো, কোথায় যাচ্ছিস? এই ব্যাগটা দে, শোন। যত কুচি কাঁচাদের দাঁড় করিয়ে রেখেছে, মনে হচ্ছে এবার ব্যাগটা দিতেই হবে। পেমেন্টটা ভালো করে দে তো। ভালো কাজ করেছিস, খুব ভালো। ছাড়বি না। নিন স্যার আপনার ব্যাগ, ও আসলে খুবই খারাপ লোক, এখন আপনি এখান থেকে যান। এতে আমার ক্যামেরা আছে, আমার ক্যারিয়ার, আমার লাইফ, আমার সব কিছু। তুমি আমাকে চেনো না তাও সাহায্য করলে, থ্যাংক ইউ। আরে মালিক, আমি এমন কি আর সাহায্য করেছি? আপনার শুধু ব্যাগটা আপনাকে পাইয়ে দিয়েছি, যে কেউ এতটুকু সাহায্য করে দিত। এবার যাও না সাহেব, যাও। সরি। ও হোয়াট আ ফেস, অসম, এক্সিলেন্ট ইয়ার। বন্ধু তুমি? আমি বলছেন স্যার, কিন্তু কি হয়েছে বলবেন? তোমার মতো লোকেদের ছবি তোলাই আমার কাজ, আমি একটা তোমার ফটো তুলতে পারি? হে কাম অন ম্যান, ঠিক করে দাঁড়াও। সাহেব, হ্যাঁ, আপনি আমার এত ছবি তুলছেন, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? ফটো তুলবে? ওকে ক্যারি অন। হ্যাঁ সাহেব, ব্যাস এইভাবেই দাঁড়িয়ে থাকবেন। খুব ভালো ছেলেটাকে তো, ভালো দেখতে। এই দেখা আমায়, এর নামটা কি? কিশোর কুমার। ও, আজ থেকে তোর নাম পাওয়ার নয়, কিশোর কুমার। এর জন্ম লন্ডনে হয়েছিল, পড়াশোনা ব্রিটিশ একাডেমিতে। আর এই হলো তোর BMW কার। তোর স্যালারি হলো 3 লাখ। আর তুই হলি একটা ফ্যাশন ফটোগ্রাফার। আরে মালিক মালিক, এত মিথ্যে কথা বললে কি করে চলবে? এরকম করলে মেয়ে পটে যাবে নাকি? আরে এসব তোর কৃতিত্ব হবে না, সব কিছু করবে এই কিশোর কুমার। ভাই তুই তোর যা স্ট্যাটাস লিখেছিস না ফেসবুকে, দেখবি এবার মেয়েদের লাইন লেগে যাবে তোর পেছনে। তাই
কিন্তু যখন ফেসবুকে চ্যাট ফ্যাট করবি সেটা খুব সাবধানে করবি। আর কেউ যদি হাই বলে তাহলে বুঝে নিস যে সে ফ্রি আছে। কোন মেসেজ করলে তো তখন বুঝে যাবি যে ওর বাবা বাড়িতে আছে। আর যদি ও কান্নাকাটির কোনো ছবি দেয় না তাহলে বুঝতে পারবি যে ওর সঙ্গে ওর বর আছে। আর যদি উত্তর না দেয় তখন তার মানে পাশে অন্য মাল আছে। এই সব হলো বেসিক ব্যাপার, দরকারি জিনিসগুলো পরে শেখাচ্ছি, ঠিক আছে? দেখ ঘাগরা, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। এসব আমার জন্য এসেছে নাকি কিশোরের জন্য এসেছে? এই কোনো একটা মেয়েকে ফাঁসিয়ে পাওয়ারের নাম দিয়ে দে। হ্যাঁ ফাঁসাচ্ছি, এই মেয়েটাকে দেখ। না না ভালো নয়, নাকটা চ্যাপ্টা এর। আচ্ছা এটা কিরকম? না না এর মুখটা একটু ওকে। এটা দেখ এর ফিগারটা কেমন। এই ফিগার নিয়ে কি তুই ধুয়ে খাবি? বস ফুল বটল দিয়েছে তোমাদেরকে, ভালো মেয়ে খোঁজো আমার জন্য। ভালো ভালো। হ্যাঁ না 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 এটা চলবে না, একদম না। সরো 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 সরো, এই দাঁড়ো 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 দাঁড়ো, আর একটু পেছনে। হ্যাঁ হ্যাঁ এটা 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 এটা, এখানে থামো থামো। হ্যাঁ হ্যাঁ এটা এটা অ্যাঞ্জেল প্রিয়া। মালিক একটু বড় করে দেখাও না। বাহ দারুণ লাগছে মালিক, এটাকে পটিয়ে দাও না। কনফার্ম এখন থেকে ওর গার্লফ্রেন্ড অ্যাঞ্জেল প্রিয়া। আর চতুর্থ এর একতরফা ভালোবাসা। ওই মেয়েটির ভালোবাসায় আজ একে এই বালির ওপর শুইয়ে দিয়েছে। মালিক বুঝতে পারছি না এঞ্জেলের সাথে চার কি করে করবো। ওটা কোনো বড় ব্যাপার না, শুরুতেই এইচ আর আই টিপে দিবি। এইচ আই এইচআই এর মানে? এইচআই মানে হাই, তারপর গুড মর্নিং মানে জিএম, আর গুড নাইট হলো জিএন, ব্যাস আবার কি। আর মালিক দুপুরে? আরে পাগলা, দিনে আর রাতে কথা বল না, দুপুর বেলা কথা বলে করবিটা কি? এঞ্জেল কে হাই বলে দিয়েছি, এঞ্জেল হ্যালো বলেছে, এঞ্জেল হাউ আর ইউ বলে জিজ্ঞেস করেছে। এই পাওয়ার এত টেনশন নিচ্ছিস কেন? সারেগামা লিখে শেখা যায়, বাজিয়ে শিখতে হয়। সোজা এঞ্জেলের সাথে কথা বল, ও তোর সাথে কথা বল। সেটা কিভাবে মালিক, এঞ্জেলের ফোন নাম্বার আমার কাছে আছে নাকি? তাতে কি হয়েছে, তার জন্য লেটেস্ট টেকনোলজি অডিও চ্যাট। অডিও চ্যাট? কিন্তু সেটার জন্য আমি আমার আওয়াজ কি করে শেয়ার করব মালিক? আরে ওর জন্য টেকনোলজি আছে, ভয়েস কনভার্টার। কোনো বয়স্ক লোকের ভয়েসকেও একজন অ্যাঙ্কারের আওয়াজ করা যায়। হ্যাঁ হাই অ্যাঞ্জেল। মালিক মালিক এসে গেছে, এসে গেছে, এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওটাকে চালা তাড়াতাড়ি। হাই কিশোর, কেমন আছো তুমি? মালিক এঞ্জেলের আওয়াজটা কি মিষ্টি শোনাচ্ছে। উত্তর দে উত্তর দে উত্তর দে। আমি এইমাত্র ডিনার করলাম, হোয়াট অ্যাবাউট ইউ? আমি এঞ্জেলের সাথে একাই কথা বলতে চাই। গন্ডগোল করে ফেলবি, একটা খাম্বা পড়ে আছে এখনো। হাই এঞ্জেল কেমন আছো? মায়া, আমার আজকের টার্গেট হলি তুই। হে মায়া, আমার প্রথম পছন্দ তুমি, আর আজ প্রথমবার আমি তোমায় ছুঁলাম। রিয়েলি? হে নিশা। হেই, আমার প্রথম পছন্দ তুমি, আর আজ প্রথমবার আমি তোমায় ছুঁলাম। এসো কাম অন অ্যাঞ্জেল প্রিয়া। ওয়াও ইউ আর সেক্সি গার্ল। দাঁড়া
এবার তোকে চেখে দেখি। চ্যাট করতে এত দেরি করলে যে? প্র্যাকটিস করছিলাম অ্যাঞ্জেল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? মদ খেয়েছি, এটা কি করে বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি আমি বাহানা পেয়ে গেছি। আমি ওই ভায়োলিন প্র্যাকটিস করছিলাম। ও মাই গড, তুমি ভায়োলিনও বাজাতে পারো? হ্যাঁ, প্রায় 5 বছর ধরে ভায়োলিন বাজাচ্ছি আমি। আমি তোমাকে শোনাচ্ছি, দাঁড়াও। ওকে। আরে আমার মালিক, আমার ভগবান, আজ তুমিই বাঁচাতে পারবে আমায়। মালিক, আরে দাঁড়াও না মালিক। অ্যাঞ্জেল, আমি ভায়োলিন বাজাবো। হ্যাঁ, কাম অন, আমি শুনতে চাই। এই মালিক, এভাবে মরা সুর বাজাচ্ছ কেন? ভালো করে বাজাও না। ভালোবাসার সুর, ভালোবাসার যার মধ্যে প্রেমের ছোঁয়া থাকবে। হ্যাঁ ভালো ভালো ভালো, খুব ভালো মালিক, খুব ভালো, খুব ভালো। কি হলো মালিক? স্ট্রিং ছিঁড়ে গেছে। কি হলো? তুমি হঠাৎ থেমে গেলে কেন? তার কেটে গেছে অ্যাঞ্জেল, কাল বাজে শোনালে হবে। অ্যাঞ্জেল। হ্যাঁ বলো না। আমি তোমায় একটা কথা বলবো। কাল আমার ঘরে একটা সুন্দর প্রজাপতি এসেছিল। ওর পাখনাগুলো খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন রামধনুর রং ছড়িয়ে গেছে। ওটা কি ব্রাউন আর ইয়েলোশ কালারের ছিল? হে, তুমি একদম ঠিক বলেছো। ওই প্রজাপতিটাই আমার ঘরেও এসেছিল। আর কতদিন এই বেকার ল্যাপটপটা ইউজ করবি? এনজয়। চুরি করে এনেছো তুমি? শুধু ব্যাগ চুরি করা লোক চোর হয় না, মেয়েদের মন চুরি করার লোককেও চোর বলে। ছেলেগুলো বললো তুই পার্কে যাস না, সমুদ্রের কিনারে যাস না, শুধু কম্পিউটারেই প্রেম করিস, কি ঠিক বলেছি না? তাহলে শেষমেশ এটাই দাঁড়ালো যে সবার আগে এই ফালতু কম্পিউটারটা বাদ দে আর এই নতুনটা নিয়ে নে। নে ধর, নিয়ে নে না, এনজয় কর। হাই অ্যাঞ্জেল। আমার না তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি কথা বলার আছে? আমি না তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। হে, কেন? এই সব কথা আমি তোমাকে চ্যাটে বলতে পারবো না, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে চাই। আরে বাপ রে, আমি তো ফেঁসে যাব তাহলে। এই কাম অন, উত্তর দিচ্ছ না কেন তুমি? আমি এখন কাজ করছি। তুমি বাড়িতে এসো।
এই এক্ষুনি আমায় প্রেজেন্টেশন দিতে হবে, নাহলে বস আমার উপর রাগ করবে। মালিক তুমি শুধু বলো তুমি আসবে কি না। আরে এখন কি করে আসি, তুই কি মাল খেয়েছিস নাকি? ভাবি হোক মালিক, বাসে এসো, অটোতে এসো, কিন্তু তুমি এসো আগে। মালিক এঞ্জেল আমায় দেখা করার জন্য ডাকছে, এখন কি করি আমি? কোথাও যদি কিছু গন্ডগোল হয়ে যায় মা, কি রে তুই যখন তখন আমাদের ফোন করে ডিস্টার্ব করিস, চল। হ্যাঁ চল। হ্যাঁ চলো। ব্যাপার, তুমি এত দেরি করলে যে? সিগন্যাল প্রবলেম ছিল, এইজন্য কথা বলতে পারছিলাম না আমি। ও ওকে, তাহলে আমরা জিভা পার্কে দেখা করব। হ্যাঁ কাল দেখা করেছি তোমার সাথে, কিন্তু কোথায়? আমি বললাম তো জিভা পার্কে। কিন্তু কটার সময়? কাল সন্ধ্যে আমরা ঠিক 5টায় দেখা করব। ঠিক আছে আঞ্জেল, জিভা পার্কে কোথায় আসবো আমি? সামনের দিক থেকে তৃতীয় বেঞ্চ, আমি তোমার অপেক্ষা করব। ঠিক আছে? ঠিক আছে। আমি হলাম কিশোর, আমার নাম হলো ঘাগরা। এই যে বলি, আমি যে কেউ হই না কেন, এ তো আমার এঞ্জেল। বেটা কি অবস্থায় আছে একবার জিজ্ঞেস করি। বয়েজ, বলো না মালিক। এই এঞ্জেল এসে গেছে কি? আমি একটা পাগল মালিক, এঞ্জেল আসবে না আসবে না এই ভেবে ভেবে আমি এখনো দরজা করে দাঁড়িয়ে আছি, আর ও তো আকাশ থেকে চলে এসেছে এখানে। কেমন দেখতে ও? একদম বিদ্যুতের মতো চমকাচ্ছে মালিক, ও খুব ফর্সা মালিক। মালিক আমি তোমায় একটা কথা বলি, তোমার যে প্রিয়া আছে না, ও এঞ্জেলের সামনে কিছুই নয় মালিক। এই ওখানে এসে গেলে কিন্তু তোর আর রক্ষে থাকবে না। আমাকে দে। হ্যাঁ কোথায় চলে গেল? এখনই তো এখানেই ছিল।
চলে গেল নাকি? এমনি তো হয় এঞ্জেল, হঠাৎ আসবে আবার হঠাৎ চলেও যাবে। তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, তুমি আমার সাথে দেখা করতে চাওনি তাই না? তুমি জানো আমি কত অপেক্ষা করেছি। হ্যাঁ, দিল্লি থেকে তিনজন মডেল এসেছিল আর আমাকে দিয়েই ওরা নিজেদের ফটো তুলতে চেয়েছিল, এই জন্য আমি ওইখানে পৌঁছতে পারিনি, সরি অ্যাঞ্জেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পরে কথা বলছি। এক্সকিউজ মি, আমি বুক করেছিলাম, বসে পড়ি, শান্তম যেতে হবে, চলুন। হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? এক্সকিউজ মি, হ্যালো, সরি ম্যাডাম, শান্তম চলুন। বাপরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যালো, মিউজিক ডিরেক্টর নোটস দিয়েছিলেন, তুমি কি নোট করেছিলে? ও হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড এক সেকেন্ড, বলো। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমি গাইছি, তুমি শোনো। হ্যাঁ, এটা ঠিক ছিল তো? ঠিক আছে, ফাইন, আমি এক্ষুনি আসি। হ্যাঁ বাই। ওকে, ম্যাডাম। হ্যাঁ, এখনই আপনি যেটা গাইলেন তাকে কি বলে? কোরাস। কোরাসের মানে? কোরাস মানে কি করে বোঝায়? মানে সকলের সাথে গান গাওয়া। কি বললেন, সকলের সাথে গান গাওয়া? কি ম্যাডাম, আপনি মজা করছেন কেন? কি মিষ্টি আওয়াজ আপনার, আপনার আওয়াজ তো কোকিলের থেকেও বেশি শুরালো ম্যাডাম। আপনার এইভাবে অন্যদের সাথে গান গাওয়া উচিত নয়, আমি সত্যি বলছি ম্যাডাম। আপনার এত টেনশন হচ্ছে কেন? আমিও গান গাই কখনো কখনো ম্যাডাম। হোয়াট, তুমিও গান গাও? আমাদের এলাকায় কান ফোড়া থেকে শুরু করে বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ হোক, যাই হোক না কেন, আমারই গান চলে ম্যাডাম, কোথাও থেকে শেখে নেই ম্যাডাম, আমি এমনি গেয়ে দিই। তাই নাকি? প্লিজ 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 আমাকে কোনো গান গেয়ে শোনাও না। আপনি সিট বেল্ট পরে নিন ম্যাডাম। সিট বেল্ট কেন? আপনি যদি আমার গান শুনে বাইরে লাফিয়ে পড়ে যান। আরে আপনি টেনশন করবেন না, আপনি গান, এক মিনিট, এতে প্লিজ একটা সিগনেচার করে দাও। সিগনেচার? কিন্তু কেন? কেন মানে তুমি খুব বড় সিঙ্গার হয়ে যাবে তাই। কি যে মজা করছেন ম্যাডাম, আমি এসব না 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 না, প্লিজ ম্যাডাম। আরে প্লিজ, আমি তোমার অটোগ্রাফ চাই, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাডাম। হ্যাঁ, হাসবেন না ম্যাডাম, আসলে এটা ভগবানের নাম। সরি, আসলে আমি এখন তোমায় কি নাম ধরে ডাকতে পারি? সকলের মতো আপনিও আমাকে ঘাগরা বলে ডাকতে পারেন ম্যাডাম। হ্যাঁ, ওকে ওকে, আমি কি আপনাকে সিঙ্গার বলে ডাকতে পারি? ম্যাডাম, এটা একটু বেশি হয়ে গেল নাকি? এটাই আপনার একদম সঠিক নাম, আজ থেকে আপনার নাম সিঙ্গার, ঠিক আছে? এবার তোমরাই বলো মালিক, এঞ্জেলের সাথে আমার দেখা কেন হলো, ও আমার সাথে কেন গেল, আর আমায় গান কেন গাইতে বললো, আমার থেকে সিগনেচার কেন নিলো, আরো অনেক কিছু কথা। এই সব তোর কপালে লেখা ছিল, সেদিনকে হয়তো মালটাল খেয়ে বলে দিয়েছিস ওকে, এবার আমরা কি করে জানবো যে ম্যাটারটা এরকম বাড়াবাড়ি হয়ে যাবে? মালিক, বেশি মেয়েদেরকে বললে শিক্ষা, আর একটা মেয়েকে বলা মানে চেষ্টা। আচ্ছা, ও সব বাদ দে, মদ কোথায়? মদ কোথায়? সরি মালিক, এঞ্জেলের সাথে দেখা হয়েছিল তো, ওকে দেখতে গিয়ে সব ভুলে গেছি। দেখতে গিয়ে ভুলে গেছিস তুই শালা? এই কি, সীমা ছাড়িয়ে গেলে আমিও ছাড়িয়ে যাবো বলে দিলাম। ঘাগড়া, আমাদের সঙ্গে পাঙ্গা? ভালোবাসায় তো মা বাবার সাথে পাঙ্গা হয়ে যায়, তোমরা কি জিনিস মালিক?
আজকের পর থেকে মদ নিয়ে আয়, সিগারেট নিয়ে আয়, খাবার নিয়ে আয়, এসব কিছু চলবে না। আমার কাজ হলো গাড়ি চালানো, আর সেটাই করবো আমি। ওই সব কাজের জন্য ড্রাইভার রেখে দেবো। ঠিক আছে, রেখে নাও। এ তো কম্পিউটারের মধ্যে ঢুকে পড়েছে, কম্পিউটার বন্ধ করার নামই নিচ্ছে না। হ্যাঁ মনোহর, এটা তোমার জন্য। এক মিনিট, এটা কত বড় ভোঁদর, কতক্ষণ ধরে মেয়েটাকে দেখছে, এবার হয়তো ল্যাপটপের মধ্যে ঢুকেই যাবে। এটা নিয়ে যাও। ওয়েট, ওরে এবার আবার কি হলো রে ভোঁদর? নিয়ে যাও। কি হলো, ঝটকা লাগলো? তোর সাথে থাকলে ঝটকা লাগবে না তো কি লাগবে? তোমার মাথা, চোখ, মন, হাত সব একসঙ্গে পয়সার দিকে তাকিয়েছিল না? তোর লোভী হার্টবিট আমি একদম মাথা দিয়ে শুনতে পারছিলাম। আসলে আমার টাকার খুব দরকার এই আর কি। শাট আপ! আবার কি হলো? যেমন এতক্ষণ তুই তর পাচ্ছিলি না, সেই রকমই আগুন আমার বুকের মধ্যে জ্বলছে। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি ওকে ছুঁতে পারছি না, ছুঁতে পারছি না, কিছুতেই পারছি না। দেখুন, আপনি এত চিন্তাও করবেন না, মেয়েটা অত সুন্দরী নয়। ইডিয়ট! এটা আমার পছন্দ, তোর পছন্দ কিনা জিজ্ঞেস করেছি? চল বেরো। হ্যালো ঘাগরা। মালিক, ফালতু ফোন করে কেন বিরক্ত করছো? মালিক, আমি এঞ্জেলের সাথে বাইরে এসেছি, এখন আর আগের মতো মুড নেই, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, সবকিছু বদলে গেছে। না না না, আমি তোমাকে পরে ফোন করছি। আরে শুন শুন শুন, যাওয়া যাক। কি হলো ম্যাডাম এত তাড়াতাড়ি? কারণটা তুমি। আমি? এসব কি বলছেন ম্যাডাম? তুমি তো বলেছিলে যে আমার আওয়াজ কোকিলের মতো, অন্যদের সাথে নয়, আমার একা গাওয়া উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যেমনটা বলেছিলে আমার আওয়াজে কি খামতি আছে, এই জন্য আজ থেকে নো কোরাস, সোলো আর সিঙ্গেলই গান গাইবো। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। কিন্তু কেন? আমার কথা রেখে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম। না না না, থ্যাংকস তো আমার বলা উচিত, এমনটা বলে তুমি আমার চোখ খুলে দিয়েছো। সঠিক সময়ে বলা কথা সিলভার প্লেটে অ্যাপেল রাখার মতন, এমনটা বাইবেলে লেখা আছে। কি যে বলেন ম্যাডাম, সিলভার প্লেট বলতে আমার তো খিদে পেয়ে গেল, আপনি আমায় ট্রিট দেবেন? চলো, এতে আবার কোন বড় ব্যাপার? কাম অন, আসো না। তুমি লজ্জা পাচ্ছ কেন? আসো, বসো না, বসো। ওকে, হ্যাঁ তাহলে বলো কি খাবে, পিজ্জা খাবে? পিস নয় ম্যাডাম, পুরো বলুন, খুব খিদে পেয়েছে আমার। পিজ্জা তো খাবারের নাম মাত্র, পাওয়া যাবে পুরোটাই। এক সেকেন্ড, এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম, অর্ডার প্লিজ। একটা মেক্সিকান চিকেন পিজ্জা উইথ এক্সট্রা ইটালিয়ান সিজনিং, ওকে, একটা চিকেন বার্গার আর একটা চিকেন পফস, ওকে? ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। এসব কি ম্যাডাম? এসব কিছু খাবারের নাম? আরে আমি বলতে তো পারছি না ম্যাডাম, এগুলোকে আমি খাবো কি করে? ক্যারি অন, খাও না। হ্যালো, কে বলছে? মালিক, আমি আর এঞ্জেল আউটিং করতে এসেছি, কেন বিরক্ত করছো তুমি? এখন আমি আর এঞ্জেল একটা পিজা কর্নারে এসেছি। হ্যাঁ মালিক, আমার সাথে। আই টেল ইউ নো, এখন লাগছে মালিক। Thank you.
হ্যাঁ আমি কল ব্যাক করছি, ওকে ওকে ওকে, হ্যাঁ ওকে। কী রে ঘাগড়া, আজ তো গাড়ি নয় প্লেন চালাচ্ছিস, কিছু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, কি ব্যাপার? মালিক, এই শার্টটা কে কিনে দিয়েছে জানো তুমি? এটা আমি জানি, তুই এটা কখনো কিনবি না। এঞ্জেল বলল যে এটা আমায় পড়লে মানাবে আর কিনে দিল আমায়, ভালো লাগবে তুমি পড়লে। আচ্ছা ওই সব ছাড়, আমাকে বলতো এত হাসির কারণ কি সকাল সকাল আজ? মালিক, তোমাদেরকে ছেড়ে দিয়ে আমি আজ কোথায় যাবো জানো? এই তুই যেখানে খুশি যা, রাত্রে মদটা নিয়ে আসবি কিন্তু ভাই। না মালিক, আজ আমি মদ নিয়ে আসতে পারবো না, আমি আর এঞ্জেল বাইরে যাচ্ছি বিনা মিটারে। না আমি আর এঞ্জেল রোমান্স করবো মালিক, খুব মজা হবে। মিটারের সঙ্গে না মিটার ছাড়া? মালিক মজা করো না তো, আমি ভালোবাসার মুডে আছি, বুঝতে পারছো না? তুই সবসময় একই রিয়াকশন দিস, আমরা কি করে বুঝবো তুই প্রেম করেছিস না করিস না? মালিক আজ এঞ্জেলের কাছে সোজা গিয়ে নিজের লাভের কথা বলে দেবো। কি লাভ? হ্যাঁ মালিক, এই বন্ধুত্ব আর কতদিন চলবে আমাদের বলো? ওই চক্করে নো এন্ট্রিতে ঢুকে ফেঁসে যাস না। না মালিক, তুমি যাই বলো না কেন, আমি নিজের ভালোবাসাকে বলেই ছাড়বো। রোজ গাড়ি ধুস তো তুই, কখনো আয়না পরিষ্কার করে দেখেছিস? করলে নিজের মুখটা দেখতে পেতিস আর এরকম স্বপ্ন দেখতিস না। এই তুই ওকে ভালোবাসিস বুঝলাম, ও তোকে ভালোবাসে? যখন দেখো সন্দেহ করতে থাকো, ভালোবাসা না থাকলে এঞ্জেল আমার সাথে ঘোরে। আরে ভাই, তুই যদি ওর সাথে থাকিস ও সুরক্ষিত থাকবে। তাহলে বারবার গান গাইতে কেন? আরে টাইম পাসের জন্য তোকে গান গাইতে বলে। আমার সঙ্গে থাকলে খুব হাসতে থাকে। তোর মতো জোকারকে দেখে কে হাসবে না বলতে পারে? আরে ভালো ভালো হ্যান্ডসাম ছেলেদেরও মেয়েরা ছেড়ে দেয়, তাহলে তোর কি আছে? তোকে তো ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। আর ও হলো একটা চাঁদ, আর তুই চাঁদের গায়ে লেগে থাকার দাগ, বুঝেছিস? শোন, ও রসগোল্লার মতো ফর্সা আর তুই কালো জামের মতো কালো, ওর পাশে তোকে মানাবে? হ্যালো সিঙ্গার, কোথায় আছো তুমি? ম্যাডাম আমি বাড়ির নিচেই আছি। ওকে আমি এক্ষুনি আসি। ঠিক আছে ম্যাডাম, চলে আসুন চলে আসুন। বাই। হাই সিঙ্গার, যাওয়া যাক। চলি তাহলে। আমার খুব টেনশন হচ্ছে, প্রথমবার একা গাইতে যাচ্ছি, আমার খুব ভয় লাগছে, আমি একটু নার্ভাস ফিল করছি। চিন্তা করবে না ম্যাডাম, যা হবে ভালোর জন্যই হবে। আরে কিন্তু গান তো আমি গাইবো, তুমি টেনশন নিচ্ছ কেন? এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে চলো। কি করে বলি, কিভাবে বলি, আমি হলাম ফেসবুকের কিশোর, এইসব সত্যিটা বলে দিই নাকি ঘাগড়া বলি ভালোবাসার কথাটা বলে দিই, বুঝতে পারছ না কিছু? ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ম্যাডাম। শোন, ও রসগোল্লার মতো ফর্সা আর তুই কালো জামের মতো কালো, ওর পাশে তোকে মানাবে? আরে ভালো ভালো হ্যান্ডসাম ছেলেদেরও মেয়েরা ছেড়ে দেয়, তাহলে তোর কি আছে? তোকে তো ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। এই রোজ গাড়ি ধুস তো তুই, কখনো আয়না পরিষ্কার করে দেখেছিস? করলে নিজের মুখটা দেখতে পেতিস আর এরকম স্বপ্ন দেখতিস না? দেখো খাব হো জিনে না তুমি লে লে হোট মেরে আপনে মুঝকো না জিতনা মুঝ পে উতনা ইস দিল কো তুঝ পে হোনে লাগা। সিঙ্গার, আমার ভয়েস টেস্ট হয়ে গেছে, ওনারা বললেন খুব ভালো ভয়েস। তুমি জানো এই সপ্তাহ ওনারা আমাকে দিয়ে সোলো গান গাওয়াতে চলেছেন। ও মাই গড, আই এম সো হ্যাপি। তুমি জানো আজ আমি কতটা খুশি? ¶¶
কিছু হয়েছে নাকি? তুমি আজ টেনশনে মনে হচ্ছে, কি প্রবলেম হয়েছে? না না, কিছু হয়নি ম্যাডাম। দেখো, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাকে শেয়ার করতে পারো। এরকম কোনো ব্যাপার নেই ম্যাডাম। তাহলে টাকার কোনো প্রবলেম নাকি? লজ্জা পেও না, বলো আমায়, আমি দিচ্ছি। এরকম কিছু হয়নি ম্যাডাম, গোটা রাত গাড়ি চালিয়েছি আমি, তো সেই জন্য খুব ক্লান্ত বোধ করছি আমি। ও, এই ব্যাপার? তাহলে তুমি আমাকে আমার বাড়িতে ছেড়ে দাও আর নিজের বাড়ি চলে যাও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ঘাগরা, কি হলো, শরীর ঠিক নেই নাকি? তোর কি জ্বর হয়েছে? ডাক্তারের কাছে নিয়ে যাই। কি ভাই? দাদা, তুমি তো শুধু বাইরে থেকেই দেখতে পাচ্ছ, কিন্তু রোজ রোজ ভেতর পড়ে মরছি, সেটার কি, সেটা কাকে দেখাবো আমি? আমি এমন কি চেয়ে ফেলেছি? শুধু একটা সাধারণ জীবনই তো চেয়েছিলাম, উপরওয়ালা আমাকে সেইটাও দিল না। সব আমাকে ভালো মন্দ শোনায়, কোথায় তুই আর কোথায় ওই মেয়েটা, কোনো মেল নেই তোমাদের মধ্যে। আমি কারো পরোয়া করি না, এটা হলো আমার জীবন, তবুও তারা বলে যে ও তো কত ফর্সা সুন্দর দেখতে, আর আমি কালো কয়লা। ও কি পছন্দ করবে বলো? কেন করবে না, নিশ্চয়ই করবে। চোখ যদি পুরো সাদা হয় তাও পৃথিবীকে দেখতে পাবে না, আর পুরো কালো হলেও দেখতে পাবে না। কালো সাদা দুটো থাকার জন্য সবাই দেখতে পায়। এবার চোখে যদি কালো সাদা দুটোই থাকে, তোদের জুটি কেন জমবে না? না দাদা, ও অনেক শিক্ষিত মেয়ে, কিন্তু আমি টাকা সম্মান সবকিছুতেই ও আমার থেকে অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এই যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমায় রাজা, সোনা, হীরা এরকম এরকম নাম ধরে ডাকতো, কিন্তু একদিন সে চলে গেল আর আমি এখানে একা রয়ে গেলাম, একদম অনাথ। তখন আমি অনুভব করলাম যে আমি কালো কয়লা আর কোনো কম্বের নই। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমার সব কিছু হারিয়ে গেল, আমি তো একা একা বেঁচে ছিলাম। তখন আমার জীবনে এই মেয়েটা এলো আর ও আমার হাত ধরে নিয়েছে দাদা, এতটাই ভালো আমার এঞ্জেল। দাদা, আমার মনে হয় আমি নিজের যোগ্যতার থেকে একটু বেশি আশা করে ফেলেছি। আমি কারোর যোগ্য নেই, আমার এই কি করছিস? শাস্তি পাওয়া দরকার, আমার শাস্তি পাওয়া দরকার। আমি ওকে ভুলতে পারছি না দাদা, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। জানি আমার হৃদয়টা ভেঙে যেতে পারে, কিন্তু তবুও আমি নিজেকে থামাতে পারছি না। ইচ্ছে করছে যেন আমি মরে যাই, মরে যাই আমি। আমার ওপর ভগবানের কখনো দয়া হয় না, ওরও কখনো দয়া হয় না। আমি কেন ওকে ভালোবাসলাম? চুপ কর, ভালোবাস, এরকমটা বলিস না ভাই। এর আত্মহত্যার চারটে কারণ নেই, এর আত্মহত্যার একটাই মাত্র কারণ, আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে ঘাগরা, শুধু ওই হলো এর আত্মহত্যার কারণ। যেমনটা এর আত্মহত্যার কারণ হলো ঘাগরা, তেমনটাই ঘাগরার আত্মহত্যার কারণও এ। অ্যাঞ্জেলের বাড়িতে যে মোছার কাজ করছে তার নাম হলো সোমনি।
ওর আর ঘাগড়ার মধ্যে কি গল্প চলছে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এই হলো আসল অ্যাঞ্জেল। আমি এখনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। সোনমণি দরজা বন্ধ করে দাও। বাই, খেয়াল রেখো। হ্যাঁ বাই বাই। হাই অ্যাঞ্জেল, তুমি এখনো ঘুমোওনি নাকি? তুমি এখনো ঘুমোওনি যখন, তাহলে আমি কি করে ঘুমিয়ে পড়তাম? আমিও এখনো জেগে আছি। তুমি কথা খুব ভালো বলো। সবকিছু তুমিই তো আমাকে শিখিয়েছো। আর 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 কিছু না? কিছু না, সত্যি? বুঝে গেছি। ঠিক আছে, এবার আমাকে গুড নাইট বলা উচিত। আমার কথা মনে করে ঘুমিয়ে পড়ো। শুধু ঘুমানোর সময়ই নয়, আমার মরার সময়ও তোমার কথা মনে করে আমি মরব। Girl. যে কোন রকম ভাবে কনফার্ম করতে হবে। আচ্ছা, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুমি ভিডিও চ্যাটে আসো না কেন? আরে বাপরে, এখন আমি একে কি করে বোঝাবো, কি বলি আমি? হ্যাঁ, যদি আমি ভিডিও চ্যাট করি তাহলে তুমি আমায় দেখে কথা বলতেই ভুলে যাবে। আর হ্যাঁ, তুমি কেন আসো না ভিডিও চ্যাটে? দ্য সেম রিজন, ভিডিও চ্যাটে যদি তুমি আমাকে দেখে নাও তাহলে আমার পার্সোনালিটি দেখে আমার প্রেমে পড়ে যাবে, আর আমার সাথে কথাই বলবে না। অ্যাঞ্জেল, আমার কনফার্ম করো, কনফার্ম করো আমায়, আমাকে অ্যাকসেপ্ট করো অ্যাঞ্জেল, কনফার্ম করো আমায়, কনফার্ম করো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, আমাকে কনফার্ম করো অ্যাঞ্জেল, কনফার্ম করো আমায়। আচ্ছা, আজ তোমার এত দেরি হয়ে গেল কেন? কি হয়েছে কি, আমি নিজের গাড়ি BMW সার্ভিসে দিয়েছিলাম, সেটারই ডেলিভারি নিতে গেছিলাম। আচ্ছা এটা বলো, আজ তুমি এত ডাল রয়েছো কেন? ও কিছুই না গো, আসলে ফেসবুকে না একটা লোক রিকোয়েস্ট পাঠিয়ে খুব বিরক্ত করছে। আচ্ছা, সে কি আমার থেকে খুব ভালো দেখতে অ্যাঞ্জেল? আমি তার ব্যাপারে ভাবতেও পারবো না। অ্যাঞ্জেল, কি হলো, মাঝখানে কেন কেটে গেল?
কিছু হয়নি, আসলে দুধ উতরে গেছিল। মনে হয় এঞ্জেল ওটাও তোমার মতো খুব গরম হয়ে গেছে। কি ঠিক বললাম তো? আচ্ছা বলো, আমি কিছু ভুল বলিনি তো? হ্যাঁ, চ্যাটে কথা বলে অনেক দিন হয়ে গেছে, আমার মনে হয় আমাদের দুজনের এবার দেখা করা দরকার। কাল সন্ধেবেলায় জিভা পার্কে ঠিক 5টার সময় চলে এসো, ঠিক আছে? হ্যাঁ অ্যাঞ্জেল, আমি আমি অবশ্যই আসবো। বাই। বাই। অন্যদিন তোর মুখটা দেখার মতো ছিল। এই নাও, ডিনারে কি বানিয়েছো? রুটি তৈরি করেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার কোথাও যাওয়ার ছিল না? হ্যাঁ, কিন্তু আমি কোনো প্ল্যান করিনি। হেই, কি হয়েছে? তোমার সাথে কিছু কথা বলার ছিল। চলো আমরা যাই তাহলে। হুম, হ্যাঁ, কি হয়েছে? দিদি। হ্যালো মানি, এটা কি? তোমার বয়ফ্রেন্ড আসার কথা ছিল, বিকেল 5টায় আমার রেকর্ডিং আছে, আমাকে যেতে হবে। দিদি আর কিছুক্ষণ অপেক্ষা করে না, ও নিশ্চয়ই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। দিদি, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তোমার হিরো আসার কথা। একটু দাঁড়াও দিদি, ও চলে আসবে। তুমি ভালোবাসার কথা বলেছিলে, সেই জন্য আমি এসেছি। কিন্তু দিদি 5 মিনিট আছে, আর 5 মিনিট শুধু, প্লিজ থেমে যাও না, ও চলে আসবে হয়তো। দিদি আমার কথাটা শোনো, ও চলে আসবে। দিদি যেতে হবে। আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, তুমি ওখানে পার্কে এলে না কেন? সত্যি বলো, তুমি আমার সাথে দেখা করতে চাও না? হ্যাঁ, দিল্লি থেকে 3টে মডেল এসেছিল, আর ওরা সবাই আমাকে দিয়ে ছবি তুলতে চেয়েছিল আর কি, তাই সেই জন্য আমি অনেক লেট হয়ে গেছিলাম, আর আর আমি ওখানে আসতে পারলাম না। আচ্ছা, তোমার জন্য কাজ দরকার, তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। অ্যাঞ্জেল প্লিজ, তুমি আমার কথাটা বোঝো, আমি তোমার সাথে অবশ্যই দেখা করব, প্লিজ। কিশোর, আমার থেকে বেশি তোমার জন্য কাজ বেশি গুরুত্বপূর্ণ। কখন আসবে, কখন আসবে এই বলে আমি কতক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে দেখা করতে এলে না। প্লিজ প্লিজ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাল বিকেল 5টার সময় তোমাকে ওই পার্কেই আসতে হবে, যদি তুমি না আসো ওখানে আমি তোমার সাথে কখনো কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে। অ্যাঞ্জেল, স্যার আমার 2-3 দিন ধরে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া চলছে, আপনি এসে একবার ওকে
ওকে বুঝিয়ে দিন না স্যার প্লিজ। আমি আমি গিয়ে কি করব, তুমিই কথা বলে নাও। স্যার স্যার প্লিজ স্যার আসবেন না, এরকম বলবেন না। এই শহরে আপনাকে ছেড়ে আমার আর কি আছে স্যার? আমি শুধু আপনাকেই চিনি, শুধু আপনি আমার ভালোবাসাটাকে বাঁচাতে পারবেন স্যার। আপনি আসবেন না, এরকম বলবেন না। যদি আপনি না আসেন তাহলে আমি বরবাদ হয়ে যাব। আপনার পায়ে পড়ছি স্যার, প্লিজ স্যার চলে আসুন। হোয়াট ইজ দিস স্যার, প্লিজ স্যার প্লিজ। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? স্যার আসলে হাত পা ছাড়া জন্ম নিলে শুধু দুঃখ হয় না স্যার, বরং আমার মতো কালো হয়ে জন্মানোটা অনেক দুঃখের বিষয়। আমার জীবন অপসরার মতো একটা মেয়ে এসেছে স্যার, এখন তাকে পাওয়ার না পাওয়া সব আপনার উপর নির্ভর করছে স্যার। আরে পাওয়ার স্যার, আপনি এখানে কি করছো? স্যার এসব আমার প্রেমিকার জন্য স্যার। কি বলছো, এই জায়গাটাই বলেছিল না? হ্যাঁ স্যার, এই জায়গাটাই, এই বেঞ্চটাই, এই সময় চ্যাট করেও আমাকে সবকিছু বলে দিয়েছিল কাল। আরে বাহ, তুমি চ্যাটও করো? তোমার লাভার কোথায়? জানি না স্যার, হয়তো ট্রাফিকে আটকে গেছে হবে, তাই আমি ওকে এখানে নিয়ে চলে আসছি স্যার। তো গিয়ে নিয়ে এসো, আমিও তোমার গার্লফ্রেন্ডকে দেখতে চাই। যাও তাড়াতাড়ি যাও। ওকে স্যার, দেখছি কি। কিরে ঘাগড়া, কি হলো তোর? হেই মালিক, যেমনটা আপনি বলেছিলেন, কিশোরকে আমি পার্কে এনে বসিয়ে দিয়েছি, কিন্তু এঞ্জেল এখনো পর্যন্ত আসেনি মালিক। কিশোরকে এটা ওটা বলে বুঝিয়ে দে। ঠিক আছে মালিক, আমি যে হোক করে ম্যানেজ করে নিচ্ছি। এঞ্জেল, কি হলো তোমার, তুমি আজ পার্কে এলে না কেন? তুমি জানো আমি কত চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ জানি। কি বললে, কি করে জানলে তুমি? যেভাবে কাল তুমি আমার সাথে দেখা করতে আসলে তখন কত কষ্ট হয়েছিল, সেভাবে আমার সেখানে না আসার জন্য তোমারও কষ্ট হয়েছে হয়তো, এই জন্য। ঠিক আছে এঞ্জেল, তাহলে আমরা কবে দেখা করব? আমরা দুজন যেদিন দেখা করব সেই দিনটা খুব স্পেশাল হওয়া চাই, যখন আমাদের দেখা হবে আমাদের হৃদয়ে ভালোবাসা থাকা চাই, আর ততদিন আমরা এইভাবেই চ্যাটে কথা বলতে পারি কি প্লিজ? ঠিক আছে এঞ্জেল, যতদিন আমাদের দেখা না হয় এইভাবেই চ্যাটে একে অপরের সাথে কথা বলতে থাকবো, ঠিক আছে? হুম ঠিক আছে। বাপ রে, বেঁচে গেলাম। আমার ঘরে একটা খুব সুন্দর প্রজাপতি এসেছিল, যাকে দেখতে খুব সুন্দর ছিল কিন্তু খুব কষ্ট পাচ্ছিল, একদম আমার মতো, যেভাবে আমি কষ্ট পাই। ওটা কি ব্রাউনিশ ইয়েলো রঙের ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। ওই সেম প্রজাপতিটা আমার ঘরেও এসেছিল। এখন আমি একে কি করে সামলাবো,
চুপচাপ ডিলিট করে দি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি ওকে ছুঁতে পারছি না, কিছুতেই পারছি না, কিছুতেই না। স্যার আপনি এত চিন্তা করছেন কেন? এ অতটাও ভালো দেখতে নয়। ইডিয়ট, কাকে বলছি? এটা আমার পছন্দ, তোর পছন্দ কিনা জিজ্ঞেস করেছি? চল বেরো। ও আমাকে ফেসবুকে অ্যাকসেপ্ট করছে না, তো গানের জন্য যখন ডাকবো তখন তো আসবেই, আসতে হবে। আমি এটা অ্যাডভান্স ভেবে নিচ্ছি, আমার জন্য নয়, ওর জন্য, না হলেও আসবে না। আমার কথাটা শোন ঘাগড়া, ঘাগড়া ঘাগড়া এরকম করিস না ঘাগড়া। আরে ঘাগড়া, আরে দাঁড়া দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? অনেক কষ্ট দিয়েছিস আমায়, এবার বাঁচবি না তুই, চল চালাই। কোথায় যাবি তুই আমার থেকে পালিয়ে? চল, অনেক অপেক্ষা করিয়েছিস আমায়। আপনার কাকে দরকার? দিদি কাল রেকর্ডিং এর জন্য গিয়েছিল, এখনো পর্যন্ত ফেরেনি, আর ওনার ফোনটাও বন্ধ। বলুন আপনার কি দরকার? এই শোন, তোর সাথে কথা বলার নেই, চল সর। কানা চোখেও চোখ রাঙাচ্ছে, যাওয়া যাক স্যার। গাড়ি নম্বর 2627 এর ব্যাপারে জানার ছিল। ছাড়ো,
এই মেয়েটা আর ঘাগরার মধ্যে কি সম্পর্ক? স্যার 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 সবকিছু বলছি স্যার, স্যার স্যার ঘাগরা আর অ্যাঞ্জেলের কানেকশন আমরাই সবাই করেছিলাম স্যার, সত্যি কথা বলছি। ও এখন অ্যাঞ্জেলের সাথে কোডাই ক্যানাল গেছে, এর থেকে বেশি আমরা কিচ্ছু জানি না স্যার। আমাদের ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। ম্যাডাম, হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমরা দুজন গোটা রাত ধরে কথা বলতাম আর প্রাণ খুলে হাসতে থাকতাম। কখন? সামনে থেকে নয় ম্যাডাম, আসলে ফেসবুকের চ্যাটেতে। হ্যাঁ, হোয়াট? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার নামে নয়, কিশোর কুমারের নাম নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলেছি ম্যাডাম। কি বলছো তুমি? আমি আপনাকে কিছু বলতে চাই ম্যাডাম। যদি আমরা একসাথে না বাঁচতে পারি তাহলে অন্তত একসাথে মরতে তো পারি না, একসাথে মরতে তো পারবো ম্যাডাম। আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ ম্যাডাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হলো? আসলে গাড়ির সামনে একটা ছাগল এসে গেছিল ম্যাডাম। সাবধানে চলো না। হে বেবি গার্ল, কি মিষ্টি তুমি, চলো আরাম করো। এঞ্জেলকে আমার ভালোবাসার ব্যাপারে কখন বলবো জানি না, আদৌ বলতে পারবো কিনা। ঠিক আছে, ছাগলটার কিচ্ছু হয়নি, এবার চলো। কি হয়েছে, তুমি এত টেনশনে কেন? এরকম কিছু হয়নি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে চালাও। হ্যাঁ বাস, আর একটুখানি পরেই আমার ঘর চলে আসবে। ঠিক আছে। তুমি আজকাল আমার সাথে কথা বলো না কেন? আমি তোমার আওয়াজ শুনতে চাই। তোমার আওয়াজ না শুনে আমি থাকতে পারবো না। আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার সাথে কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে কিশোর। ওই যে ছাগলের বাচ্চাটা ছিল, ওর আর আমার পরিস্থিতি একই। তুমি জানো আমি কত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি? মেয়েদের সাথে কত সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, মেয়েদেরকে কেউ মানুষ বলে কেন ভাবে না? কিন্তু তুমি অনেক আলাদা। ইউ আর আ ভেরি জেনুইন পার্সন। এতদিন আমরা দেখা করে কথা বলেছি, কিন্তু তুমি কখনোই আমাকে খারাপ চোখে দেখোনি। আজ তোমার সাথে মন খুলে আমার কথা বলতে খুব ভালো লাগছে। জানো আমার ছোটবেলাটাও এরকম কেটেছে। 4 বছরের বয়সে মা বাবার ডিভোর্স হয়ে গেছিল। 10 বছরে আমি হোস্টেলে চলে যাই। পুরো জীবনটাই আমি বিনা সাপোর্টে লড়ে লড়ে বেঁচেছি। আমাকে আজকে এই স্থানে পৌঁছেছে লাভ। ইয়েস, আই ফেল ইন লাভ। কোথায় যাচ্ছো? আমরা ভুল রাস্তায় এসে গেছি, এটা তো ডেড এন্ড। সরি ম্যাডাম। এখনো পর্যন্ত আমি কাউকে নিজের ভালোবাসা ব্যাপারে বলিনি, প্রপোজও করিনি। হৃদয়ের ভিতরে এইভাবে ভালোবাসা লুকিয়ে রাখা
জানো কত বেশি কষ্ট হয়? এখন ভাবছি ওকে নিজের মনের কথাটা বলে ফেলি, তাহলে রিল্যাক্স হয়ে যাব। আমি আর লুকিয়ে রাখতে পারবো না। আমার পিছু করছো কেন? তোমার লজ্জা করছে না? ফালতু কথা বলছো, হ্যাঁ তুমিই করেছো। হ্যাঁ আমার এক মিনিট একটু গাড়িটা দাঁড় করাও। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ওকে ম্যাডাম। হ্যালো, কে বলছেন? হেই ফুল, তুমি আমার আওয়াজও চিনতে পারছো না? আমি এঞ্জেল বলছি। এঞ্জেল, এটা আবার কোন নাম্বার থেকে ফোন করছো? আরে আই মিন বিগ প্রবলেম, তোমার সাথে কিছু কথা বলার আছে, তুমি আসতে পারবে? হ্যাঁ, কিন্তু কোথায় আসবো? এখন তুমি কোডা ক্যানেল চলে আসো, তাড়াতাড়ি আসো। এক মিনিট, এক মিনিট, আই মিস ইউ সো মাচ ইয়ার। ওকে ওকে ওকে, এবার তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে। ঠান্ডায় জমে যাচ্ছি, কি যে হচ্ছে! এই অ্যাঞ্জেল প্রিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান গেলেও ঠিক ছিল, ওকে এই ঘন জঙ্গলেই আসতে হলো। এও তো পুরো পাগল, আমিও হয়ে যাব। এমনিতে ড্রাইভার কিন্তু ঠিকঠাক জায়গা দেখে আমাদের এনেছে এখানে। জানি না এখন কোন গুহার মধ্যে বসে কোন লাভ সং গাইছে। ইটস 100% লাভ 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 লাভ, ইটস 100% লাভ লাভ। আমি না ভেতরে সোয়েটার পরেছি না বাইরে সোয়েটার পরেছি, এরা তো আরামসে বসে আছে, এদের চামড়া মানুষের না গন্ডারের। আরে বাবারে, আর পাচ্ছি না ভাই। শোনো, গাড়িটা থামাও, গাড়িটা একটু তাড়াতাড়ি হলো মনে হয়, আমার একটু দরকার আছে, আমায় নামতে হবে। থামাও গাড়িটা, এই হলুদ শার্ট সর বাবা, নাম। আমি এক্ষুনি শুশু করে আসছি। ওরে বাপরে, ও কি জোর পেয়ে গেছে! ওরে বাবারে, কি হয়েছে রে? একটু তাড়াতাড়ি করুন। কালকে রাতে যেটা খেয়েছিলাম সেটা পুরোপুরি জমে গেছে, দেশি মাল ছিল তো তাই থেমে থেমে বেরোচ্ছে, সময় লাগবে। এই আরে, ওনাকে নিয়ে যেতে হবে বলে আমি পেচ্ছা বন্ধ করব। চল স্যার, ডাক্তার কি সার্কাস চলছে যে সবাই এসে দেখছে? এই চল এদিকে,
এই গিয়ে স্যারকে বল আমার সাথে তুই তো কারি করলে গাঁটটা মেরে ঠান্ডা করে দেব। এই শোন না, আমি যেটা বললাম ওনাকে বলিস না। হ্যাঁ চল চল, হয়ে গেছে, একটা চোখ কানা হয়ে গেছে, তাও পুরো পৃথিবী ঘোরাচ্ছে। কোডাই ক্যানেলে কমলা লেবু খুব ভালো, 4-5 কিলো নিয়ে গেলে কেমন হয় স্যার? টর্চার করছিস? একটু রেডিও অন করো। ঠিক আছে। এই এই এই, এটা তো ওই, দাও কর দাও কর দাও কর ওকে। সাবধানে। আরে আস্তে আস্তে, ধীরে চালা বাবা, ধীরে চালা, মারবি নাকি? আমি বলেছিলাম না এরা সেই লোক? চলে চালা চলে চালা। তোমার জন্য আমি এই প্রবলেমে পড়েছি, তুমি গাড়ি থামাও, আমি নিজে দেখে নেব। ম্যাডাম কিন্তু এই লোকগুলো আপনার পিছু কেন করছে? আমি তোমাকে বললাম না গাড়িটা থামাও প্লিজ। ম্যাডাম আপনি আগে সিট বেল্ট লাগান প্লিজ। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কি করছো? ম্যাডাম গাড়ি থামাতে পারবো না, আপনি চুপটা বসে থাকুন। ওই লোকগুলো সবাই পাগল, দেখো ওরা খুব মারাত্মক লোক, প্লিজ গাড়ি থামাও। ম্যাডাম যতক্ষণ আমি আছি আপনার কিছু হবে না, আমার উপর বিশ্বাস করুন প্লিজ। আরে সাবধানে চালা না বাবা। আরে রে রে, করছিস টা কি? আমাদের মারবি না? চলে চলে চালা, আরো জোরে আরো জোরে। ম্যাডাম আমার জন্য আপনার প্রাণ নিজের থেকে বেশি মূল্যবান, আপনি চিন্তা করবেন না। আজ তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না, কিছুতেই না। এঞ্জেলের খুশি আমার জন্য বেশি দরকারি, সেজন্য আমি ভুল সিদ্ধান্ত নেইনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নমস্কার, আজকের বিশেষ খবর, কোডাইক্যানেলে একটা খুব বড় দুর্ঘটনা হয়ে গেছে, আর এই দুর্ঘটনায় বেঙ্গালুরুর বিজনেসম্যান মিস্টার জর্জের মৃত্যু হয়ে গেছে, আর সেইখানেই এই দুর্ঘটনায় ঘাগরা নামের একজন ড্রাইভার গুরুতরভাবে আহত হয়ে পড়েছে, আর তার প্রাণ বাঁচিয়ে ওখানকার কিছু লোকেরা কাছের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে। I'm sorry. এই সব আমার জন্য হয়েছে। I'm so sorry. কিশোর, কি হয়েছে? ওই লোকটা আমাকে বাঁচিয়েছে কিশোর, ওদেরকে বলো ওকে বাঁচিয়ে নিতে কিশোর, প্লিজ বলো ওদেরকে বাঁচিয়ে নিতে কিশোর, প্লিজ ওদের বলো ওকে বাঁচিয়ে দিতে কিশোর। আমি আজ ওর জন্য বেঁচে আছি কিশোর, চিন্তা করো না কিছু, ও আমার প্রাণ বাঁচিয়েছে কিশোর। নো, হ্যালো, ওকে। Thank you.
হ্যালো হ্যালো, ওখানে কি করছো? এখানে পিকনিক করতে এসেছি, দেখতে পাচ্ছ না তুমি? আমি এখানে সুইসাইড করতে এসেছি। সুইসাইড করতে এসেছো তো দাঁড়িয়ে কেন আছো? তাড়াতাড়ি সামনে ঝাঁপ দেবে তো, এত অপেক্ষা কেন করছো? ওটাই ভাবছি, খুব গভীর তো, তাই খুব ভয় লাগছে। তুমি ভাবতে থাকো, আমি ঝাঁপ দিচ্ছি। কি হয়েছে? আপনার ঝাঁপ দেওয়া দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে আমি ঝাঁপ দিতে পারবো না স্যার, তাই আগে আমি ঝাঁপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে দেখে তো আমিও ভয় পেয়ে যাবো, তাহলে আমি কি করে ঝাঁপ দেবো বলো? স্যার, লেডিস ফার্স্ট স্যার, আমি এখান থেকে আগে ঝাঁপ দিয়ে দিচ্ছি। না না, আগে আমি ঝাঁপ দেবো। স্যার 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 স্যার, আমি আগে ঝাঁপ দিচ্ছি স্যার, লগ্নের সময়টা পেরিয়ে যাচ্ছে স্যার। লগ্নের সময়? কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি কাউকে ভালোবাসি, আর আজ তার বিয়ে অন্য কারোর সাথে হচ্ছে, সেই জন্য। আর এখনই সেই লগ্নটা স্যার, ওখানে ওর বিয়ে হবে আর এখানে আমি মরে যাবো স্যার। তুমি লাভেতে ফেল হয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়ান সাইড লাভ। আমিও লাভেতে ফেল হয়েছি, আমার ওয়ান সাইডই লাভ ছিল। আমার যে গার্লফ্রেন্ড আছে তারও আজকেই বিয়ে হতে চলেছে, তোমার আমার গল্পটা কত মেল খাচ্ছে। তুমিও একা ঝাঁপ দিও না আর আমিও একা ঝাঁপ দেবো না, আমরা দুজন একসাথে ঝাঁপ দিই বলো। এই এত কি ভাবছি দাঁড়িয়ে, মনে হয় খুব ভয় পেয়ে গেছে। ঠিক আছে স্যার। হ্যাঁ দাঁড়াও, আমি নিচে আসছি। না স্যার, আমি উপরে আসছি। আরে দাঁড়াও না, আমি আসছি ওখানে। না স্যার, আমি উপরে চলে আসবো। ঠিক আছে চলে এসো। এরও আবার ভালোবাসা হয়ে গেল? এরও আবার ভালোবাসা হয়ে গেল? ঠিক আছে, যদি ভয় পাই একে অপরের হাত ধরে নিয়ে যাবে? না না স্যার, আমি আপনার হাত ধরবো না। মুখটা দেখো তো মেয়েটার, বলছে নাকি আমার হাত ধরবে না। শোনো, তুমি আমার হাত ধরে নাও, চার থেকে এক পর্যন্ত গুনবো, ঠিক আছে? এক বলার পরে আমরা ঝাঁপ দিয়ে দেবো, ওকে? ফোর। কি হলো স্যার? আমি কাল থেকে কিছু খাইনি স্যার, আর এই পাহাড়ে এত দূর ওপরে চড়ে এসেছি তাই খুব খিদে পেয়ে গেছে স্যার। স্যার এক কাপ কফি খাইয়ে দিন না, কফি খেয়ে আমরা দুজন একসাথে মরে যাব স্যার, প্লিজ স্যার। এখন তুমি ইডলি বড়া রুটি খেতে চাও এই সময়? চুপচাপ ঝাঁপ দাও না স্যার, প্লিজ স্যার। এভাবে খালি পেটে মরলে আত্মা হয়ে ঘুরতে হবে, আমার ঠাকুমা বলেছিল। এক নম্বরের পেটু বংশের মেয়ে তুমি, চলো ঝাঁপ দাও না স্যার। শুধু এক কাপ কফি স্যার। কফি খাওয়ার জন্য এখানে এসেছো নাকি? বাজে কথা বলছে। চলো ঠিক আছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। ভালো হয়েছে লেগ পিস বিরিয়ানি চাওনি, নাহলে কোথায় যেতাম আমরা? স্যার অত সব দরকার নেই স্যার, জানো পাওয়া যাবে না, সেই জন্যই তো। এরকম কিছুই ভাবিনি স্যার। ঠিক আছে, কফিকে সন্তুষ্ট হয়েছে তো, তাহলে ঝাঁপ দেওয়া যাক। হ্যাঁ ঠিক আছে, আর শোনো, আমি চার থেকে এক বলবো না, ওয়ান টু থ্রি ফোর বলবো, ফোর বলা মাত্রই ঝাঁপ দিয়ে দেবো, ঠিক আছে তো? চল। ওয়ান, টু, থ্রি, ফোর। আবার কি হলো স্যার?
আমি বলছিলাম যে এই আমি আর কিছু শুনবো না, ঝাঁপ দেওয়ার হলে আমার সাথে ঝাঁপ দাও চলো। স্যার যখন থেকে আমি আপনাকে দেখেছি যেন মনে হয় আমি আপনাকে আগে থেকে জানি। আপনার নাম কি স্যার? আমার মনে হয় আমি তোমায় অনেকদিন ধরে জানি, কিন্তু তোমার নাম জিজ্ঞেস করেছি আমি। লগ্ন বই আছে, তাড়াতাড়ি ঝাঁপ দাও। স্যার স্যার প্লিজ স্যার, এটা আমার শেষ চাওয়া স্যার। হে মারবে না মনে হয়। হ্যাঁ আগেই নাম বদলে এত বড় বিপদ এসে গেছে আমার জীবনে। বলুন না স্যার, অন্তত মরার আগে তো আসল নামটা বলে মরি। আমার আমার নাম ঘাগরা। হ্যাঁ এইভাবে হাসছো কেন? এটা একটা ভগবানের নাম, বুঝেছ? আচ্ছা তাহলে তোমার নামটা কি? আরে আরে আমি আগে নাম বদলে কথা বলেছিলাম, তখন অনেক বিপদ হয়ে গেছিল, এখন আমি নিজের আসল নামটাই বলবো। এই তোমাকে জিজ্ঞেস করছি, করুকমণি। এই নামটা দেখে কি করে হাসছিলে আমার উপরে? এবার ঝাঁপ দেবে তো? স্যার আপনি চার থেকে এক বলবেন নাকি এক থেকে চার বলবেন? এখন ওই সব নয়, এবিসিডি বলবো এবারে। ডি ফর ডেড বললে ঝাঁপ দিয়ে দেবো, বুঝলে? চলো ঠিক আছে স্যার। এ বি সি এখন আবার কেন হাসছো? আজব বোকা মেয়ে তো। তোমার প্ল্যানটা আমি বুঝতে পেরে গেছি, এখানে দুপুর হয়ে যাবে তারপর বলবে বিরিয়ানি খাওয়া আমায়, তাই তো? এরকমটা নয় স্যার, পৃথিবীতে ABCD বলে আমরাই হয়তো সর্বপ্রথম মরব স্যার। মাথা গরম করে দিচ্ছে, শান্তিতে মরতে দিচ্ছে না আমায়। আমার ভাগ্যে মরাটাও লেখানি ভালো করে ফটাফট। স্যার এইমাত্র আপনি কি বললেন? আমি তোমায় কিছু বলিনি। বলুন না আপনি এইমাত্র কি বললেন? আমার ঠিক মনে নেই। আপনি এখনি ফটাফট বললেন তাই না? আরে মনে নেই বললাম তো। বলুন না স্যার আপনি এইমাত্র ফটাফট বললেন তাই না? হ্যাঁ বলেছি, কি হয়ে গেছে, কি করবে তুমি? হ্যাঁ জানি না কোথা থেকে এসে গেছে। আমি আপনাকে বলেছিলাম না আমি কাউকে ভালোবেসেছিলাম স্যার, তার নাম আসলে কিশোর কুমার। আমাদের দুজনের চ্যাট করে ভালোবাসা হয়ে গেছিল স্যার, ও যখনই আমার সাথে কথা বলতো তখন ফটাফট ফটাফট শব্দটা বলতে থাকতো। এখনই যখন আমি ফটাফট শব্দটা বললাম তার মুখটা মনে পড়ে গেল স্যার। বলুন না স্যার আপনি কিশোর কুমারকে চেনেন নাকি? বলুন না আমায়। স্যার প্লিজ বলুন না, আপনি ওকে জানেন? এঞ্জেল, 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 আমি সেই কিশোর কুমার। আপনি কি সেই কিশোর কুমার? তাহলে কি তুমি সেই এঞ্জেল? হ্যাঁ আমি সেই এঞ্জেল। আমরা দুজন একসাথে মরবো, এইবারে তুমি 1 2 3 বলো। তুমি এর জন্য তৈরি আছো তো? তাহলে চলো। 1 2 এই দাঁড়াও, আমরা কেন মরতে যাচ্ছি, কেন মরতে যাচ্ছি আমরা? আপনি যে এঞ্জেলকে ভালোবাসেন আমি তো সে নই, আর আমি যে কিশোরকে ভালোবাসি সে আপনি নন, তাহলে আমাদের মরে যাওয়া উচিত স্যার। না না না, তুমি আমায় অন্য কিছু বলো। আপনি দেখতে কালো স্যার, আর আমিও দেখতে খুব কালো, সেই জন্য স্যার। শুধু এইটুকুই তো? তাহলে কালো মানুষ ভালোবাসতে পারবে না, তাহলে কি বিয়ে করতে পারবে না? ঠিক আছে এসব কথা ছাড়ো, আমরা যখন নিচে একে অপরের সাথে কথা বলছিলাম তখন কি আমি তোমায় ভালো লাগিনি? আর তোমায় কি আমি পছন্দ করতে লেগে যাইনি? আমরা দুজন মরতে যাচ্ছিলাম তবু প্রাণ খুলে কথা বলছিলাম তো নাকি? 40 পর সব কটা ছেলে বুড়ো হয়ে যায় আর মেয়েরা নিজেদের সুন্দরতা হারিয়ে ফেলে। আরে ভালোবাসা এখান থেকে হয় না, এখান থেকে করা হয়। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি,
আর না তুমি আমার রূপ দেখে ভালোবেসেছিলে, কিন্তু আমি তোমায় চেয়েছি আর তুমিও আমাকে চেয়েছিলে কিনা। আমার জীবনে কোনো বন্ধু ছিল না, আমি যখনই কাঁদতাম আমি ভাবতাম যে আমার সঙ্গে কেউ তো আছে যে আমার জন্য বসে কাঁদছে, আর কেউ আছে যে আমার জন্য বসে হাসছে। এটাই তো ভেবে আমি শান্তিতে ঘুমিয়ে পড়তাম। এঞ্জেলের কথা শুনে আমি জীবনের মানেটা বুঝতে পেরেছিলাম। আমি ভাবতাম যে কেউ তো আছে যে আমাকে ভালো করে বুঝতে পারবে, আর সেই এঞ্জেলকেই আজ আমি আই লাভ ইউ বলতে চাই। একে অপরের অভাবগুলোর সাথে স্বীকার করাটাকে ভালোবাসা বলা হয়। আই লাভ ইউ, আই লাভ ইউ এঞ্জেল, আই লাভ ইউ। তুমি যেমনই হও না কেন, শুধু আমারই এঞ্জেল, আমি তোমার সাথে বাঁচতে চাই। তুমিও কি আমার অভাবগুলোর সাথে আমাকে স্বীকার করবে? মানছি আমরা মিথ্যে বলেছি, কিন্তু আমাদের ভালোবাসা একদম সত্যি এঞ্জেল। আমাকে স্বীকার করো আর আমার হাত ধরে নাও। আজ আমি ভাববো যে জীবনে সব কিছু পেয়ে গেছি, এর জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। এবার যেদিন আমরা দুজন দেখা করব সেই দিনটা যেন খুব স্পেশাল হয়, আর আমাদের দুজনের হৃদয়ে যেন শুধু ভালোবাসা থাকে। I love you. 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 এখন ঘাগড়া আর করগমানি নিজের নামেই চ্যাট করে, কোনো রকম ভয় আর বাধা না মেনে। একটা পাখির মতো, একটা প্রজাপতির মতো মনের আনন্দে এরা উড়ছে, যেন এই পৃথিবীর কোনো চিন্তা ওদের মধ্যে নেই, পুরো চিন্তামুক্ত।